লেনিন কবিতায় সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন লেনিন ভূমিষ্ঠ রক্তে ক্লিবতার কাছে নেই ঋণ বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই মানুষগুলোর অনেকেই হয়তো লেনিনের নাম শোনেননি। চায়ের কাপে আঙুলের ফাঁকে সিগারেট জ্বালিয়ে বিপ্লব রেভলিউশন এই কথাগুলো নিয়ে চর্চা করার বিলাসিতাও এদের নেই। কিন্তু বঙ্গ রাজনীতিতে যখন তৃণমূলের সঙ্গে বিজেপির জোট টক্কর তখন রবিবার সকাল থেকেই এরা সকলেই ছিলেন ব্রিগেডমুখী, সঙ্গে কংগ্রেস ও আইএসএফ কর্মী সমর্থকেরা। চোখে পড়লো এরকম নানা ব্যতিক্রমী ছবিও। ঘোড়ায় চড়ে ব্রিগেড যাত্রা, রাজপথে রাজনৈতিক কর্মসূচিতে ঘোরা, এ এক বিরল দৃশ্য। মোদী সরকারের কৃষি আইনের প্রতিবাদে সম্প্রতি দেশজুড়ে ট্রাক্টর মিছিল হয়। এদিন ব্রিগেড সমাবেশেও দেখা গিয়েছে সেই ট্রাক্টরের ছবি। এদিন হুইল চেয়ারে ব্রিগেড সমাবেশে পৌঁছন এক বাম সমর্থক। আর এই প্রসঙ্গেই সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালদের মতো তৃণমূলের নেতানেত্রীদের স্পেশাল চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদানের প্রসঙ্গ টেনে খোঁচা দেন মোহাম্মদ সেলিম। প্রতিবন্ধী মানুষ তিন দিন ধরে নিজের হাতে ট্রাইসাইকেল চালিয়ে এখানে এসে পৌঁছেছেন। ব্রিগেডে আসতে গেলে বিজেপির চার্টার্ড প্লেন লাগে না। হুইল চেয়ারে কজন এসছে আর ভাইজানের আশীর্বাদে কজন এসছে, মাঠের চিত্র, মঞ্চের পরচারণা, বক্তৃতা মাঝখানে বন্ধ, বিভিন্ন সময় উচ্ছ্বাস, এসবই প্রমাণ করে দিয়েছে বিজেপির ওই আত্মসমর্পণের রাজনীতি বিজেপিকে করতে হয় না। দক্ষিণ কলকাতার গোলপার থেকে বামেদের বর্ণময় মিছিলে বামছাত্র যুবদের রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে ছড়া কাটতে শোনা যায়। হাজরা মোড়ে পৌঁছলে মিছিলে যোগদান কংগ্রেস কর্মীরা। পূর্ব বর্ধমানের কাটোয়ায় থেকে কলকাতা আসার সময় ট্রেনের কামরাতেই টুম্পা শোনা প্যারেডি গান ধরেন এসএফআই সমর্থকরা। কলকাতায় আসার পথে হাওড়ার উলুবেড়িয়ায় নৌকোতেই রান্না সারেন বামকর্মীরা। আবার ব্রিগেডে খালি গায়ে বামকর্মীকে দেখা গেল বুকে মৃত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্ত, সম্প্রতি নবান্ন অভিযানে মৃত ডিওয়াইএফআই নেতা মৈদুল ইসলাম মিদ্দার প্রসঙ্গ তুলে ধরতে। সমীরণ পাল, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না জেদ, সীমানা পেরিয়ে প্রতিবাদ, সীমানা পেরিয়ে জাগরণ, সীমানা পেরিয়ে আগামী, সীমানা পেরিয়ে সীমানার মানা না মেনে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।